BK Innovation BD থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। করোনার প্রাদুর্ভাব এখন চলে গেছে, গায়ে গায়ে ঘষা লাগে বেড়াবেন, কোনো সমস্যা নাই। তো দর্শক, আজকে স্যান্ডেল বা পাদুকা বা স্লিপার এক এক জায়গায় এক এক রকম নাম বলে। যেমন রাজশাহী বেল্টে বলে পাদুকা, আমাদের যশোর বেল্টে কয় জুতা, চিটাগাং বেল্টে কয় চপ্পল, আর বরিশাল বেল্টে কয় আপনার স্যান্ডেল। তো যেই এলাকায় যেটা বলুক ওটা কোনো ব্যাপার না, জিনিস কিন্তু একই, নামে যেটা ডাকুক, নাম কোনো ব্যাপার না, আপনার ব্যাপার হচ্ছে জিনিস। তো স্যান্ডেল, হাওয়া চপ্পল বা আপনার পন্স যেটাই বলে না কেন, এই মেশিনটা তৈরি হয়, এইটা সেই মেশিন। এই মেশিন দিয়ে এ টু জেড আমি তৈরি করে আপনাদেরকে এখন দেখাবো। জাস্ট 2 থেকে 4 মিনিট আমাদের BK Innovation BD চ্যানেলের সাথে থাকুন। সবারই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এই যে প্রথমে আপনাকে এইভাবে একটা শিট কাটিং করানো লাগবে। এটা কিন্তু আমি আমার ক্যারি করা বা নাড়াচাড়ার সুবিধার জন্য ছোটো করে নিয়েছি। আপনারা যেন ভাইবেন না দাদা ছোটো সিট হয়, ছোটো সিট হয় না, সিট হয় 4.5 ফিট বাই 3.5 ফিট, এত বড় সিট একটা হয়, বুঝছেন। তো এই দিলাম, এবার এই যে চাপ দেওয়ার পরে কাটিং হয়ে যাবে, দেখেন। এই দেন কাটিং হয়ে গেছে 100%। এবার এটারে খুলে ফেলাইলাম, এটা বাম পায়ের হয়েছে। এখন আপনি ডাইন পায়ের কীভাবে বানাবেন, ফর্মা তো আপনার একটা, তাই না? তো একটা ফর্মা দিয়ে আপনার ডাইন পায়ের বানানোর সিস্টেমটা আমি আপনাদেরকে এখন আবার দেখাই দিচ্ছি। এই যে শীটটা উল্টাই নিলেই কিন্তু ডাইন পাওয়ার হয়ে যাচ্ছে। শীটটা উল্টাই নিয়ে কাটিং করবেন কীভাবে, এই যে আপোষে যাতা দিবেন, কাটটা দেবো। এখনও গ্রিসটি দেয় নাই মেশিনে। 100% কাটিং হয়েছে, দেখেন। তো এটা দরকার না, এখন আমার যেটা দরকার সেটা হয়ে গেছে। তো BK Innovation BD চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে আমি সাবস্ক্রাইব করতেছি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আপনি পরবর্তী ভিডিওটি আপনারা সবার আগে পাবেন। তো ভাই দেখেন, এই মোটরটা রানিং হয়েছে, মোটরটা শুয়ে দিছি। এই যে এবার আমরা এটা কিন্তু এই জায়গায় জুতার ফিতা লাগানোর জন্য যে বিট, সেটা করবো আর কি। তো এই দেখেন, এই যে দেখছেন হয়ে গেছে। তো আরেকটা করব, ওকে। এবার ফিতা লাগানোর পালা। তো ফিতা লাগানোর আগে আমি এক জোড়া জুতা বানামো কইছি, তা বানামোই আর কি, আল্লাহ ভরসা। তো এই মোটরের কাজ হচ্ছে এতটুকু, জাস্ট স্যান্ডেলের ফিতাটা গ্রুপ করার জন্য। আর আমাদের মেশিনে যে 100% কাটিং করার পরে পালিশ করা লাগে না, তার ডকুমেন্টস দেখেন। কাটিং করার পরে আমরা কিন্তু পালিশ করি না, সাইড A to Z ফিনিশিং, তার মানে মনে হবে আপনি কাটার ব্লেড দিয়ে কাটছেন। তো BK Innovation BD খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ। প্রফিটজনক একটা ব্যবসা করার জন্য আহ্বান জানাচ্ছি। একজোড়া স্লিপারে 8 থেকে 10 টাকা লাভ হয় সর্বনিম্ন। একটা ওয়ার্কারে 400 থেকে 500 জোড়া স্যান্ডেল বানাইতে পারে 8 ঘন্টা ডিউটি করলে। তো একটা মেশিন যদি আপনারা নেন, এই মেশিনটা দিয়ে আপনারা কিন্তু ছোট পরিসরে বাসাবাড়ির ভিতরেই, গ্রাম শেষ নাই, মানুষ যতদিন আছে এটা ততদিন চলবেই। তো মোটরটি এখন অফ করে দিব, এবার ফিতা লাগাবো। তো ফিতা লাগানো জিনিস এটা দেখছেন, এই যেভাবে আছে, এটা এখন আমি ফিতা লাগাবো। আমার তো এই জায়গায় লাগানোর কোনো নিয়ম নাই, কিন্তু কাস্টমারের দেখানোর সুবিধার জন্যই দেখেন, এটা ভ্রাম্যমান যে যেখানে সেখানে সেটিং হয়, তার একটা ডকুমেন্টস এখন আমি আপনাদেরকে দেখাই দেবো। এইভাবে আমি এটা লাগাবো এখন, বুঝছেন। এই যে দিলাম। তো ফিতারও কিন্তু ডাইন পাও আছে, ফিতা কিন্তু আপনাকে ডাইন পাও বুঝতে হবে। এটা ডাইন পায়ের ফিতা, এই যে বালা লেখা, এখানে একটু সয়াবিন তেল ইউজ করার দরকার আছে, কিন্তু আমার কাছে নাই, লাগিয়ে গেছে ফিতা। তো দর্শক, BK Innovation BD থেকে জুতা বানায় দেখাই দিলাম আপনাদেরকে। জুতা তৈরি করে যে ম্যানুয়াল মেশিন, সেটা আমাদের কাছে পাচ্ছেন। সেমি অটো, হাইড্রোলিক, পাওয়ার প্রেস যেটাই বলেন না কেন, সবই আমাদের কাছে পাবেন। মেশিন যদি কারো দরকার হয়, ব্যবসা যদি কেউ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। এনি টাইম সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত ফোন দিবেন, এরপরে আর কেউ ফোন দিবেন না। অনেকে রাত 10টা পরে ফোন দিয়ে বিরক্তি করেন, এগুলো করা ঠিক না, কারণ আমি তো মানব, আমার তো রেস্টের দরকার আছে। तो अपनारा ये मेशिनेर साथे पाच्छेन এই যে নাইফ বা ডাইশ যেটাই বলেন, এটা কেউ নাইফ বলে কেউ ডাইশ বলে। এটা পাবেন অনলি 7 পিস, 7 পিস পাবেন। এটা 3 পিস লেডিস, 2 পিস জেন্টস, 2টা বাচ্চা, এই 7 পিস। মেশিনের সাথে পাচ্ছেন এই যে একটা লাইলন পাবেন, একটা ফিতা লাগানো পাবেন, এই যে ফিতা লাগানো মোটর ভিতরে দেওয়াই আছে, হোল করে নিপিল লাগানোই আছে, দেখতে পারতেছেন আপনারা, বুঝছেন। এই সেটআপটার দাম হচ্ছে, আর একটা কাটার পাবেন, এই যে কাটার, এটা কিন্তু অবৈধ জিনিস, কারণ বাসা বাড়িতে রাখলে সমস্যা নাই, পকেটে করে রাখলে বিরাট সমস্যা। এই কাটার একটা পাবেন, এই কাটারগুলো এই সেটআপটা দিয়ে দাম হচ্ছে 30,000 টাকা। যদি কেউ ব্যবসাটি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ঠিকানা গুগল ম্যাপে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সের নাম্বার সমূহ আছে, যোগাযোগ করে চলে আসবেন। তো এক জোড়া স্যান্ডেল রেডি, এখন পাই দিলেই হচ্ছে। এই যে, তো এগুলা প্রিন্ট ইন করি নাই আমরা, প্রিন্ট মিন বাদেই দিলাম। তো এই মেশিনটি এখন ডেলিভারি যাবে, এই মেশিনটি এখন ডেলিভারি দেবো, ঝিনাইদহ শৈলকুপায় যাবে। শৈলকুপায় এই মেশিনটি ডেলিভারি দেওয়ার জন্য আমরা চেকিং দিলাম। বিকে ইনোভেশন বিডি কোনো মেশিন চেকিং ছাড়া ডেলিভারি দেয় না। তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, ব্যবসা করার জন্য আহ্বান জানাই। পার্ট টাইম না হোক, অল্প টাইম করেন, জুতা তৈরির ব্যবসা করতে পারেন, সমস্যা নাই। এটা মোটর সহ নিতে পারেন, মোটর ছাড়াও নিতে পারেন। ক্যাঙ্গারু ইভা বার্মিজ চপ্পল এগুলো দিয়ে এই মেশিনটা বানানো যায় আর কি। তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। সুস্থ দেহ প্রফুল্ল মন দীর্ঘ করে কর্মজীবন। আল্লাহ হাফেজ।